নমস্কার বন্ধুরা, সমাকক্ষে সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এসেছি আবারও আপনাদের সামনে একটা ফিশ ফ্রাই রেসিপি নিয়ে আপনাদের সামনে। তবে আমি ফিশ ফ্রাইয়ের রেসিপিটা আমি কিভাবে বানাবো, কিভাবে কি করব, তবে আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এখানে আমি নিয়ে নিয়েছি, এগুলো হচ্ছে সিলভার কাপ মাছ, সিলভার কাপ মাছ ছোট ছোট সাইজের। ছোট বলতে এগুলির প্রতিটা কেজি, এগুলির কেজি হচ্ছে হাফ কেজি করে একটার ওজন। সেই মাছগুলোকে আমি কেটে ধুয়ে সুন্দর করে নিয়ে আসছি। এবার আমি এখানে পরিমাণ মতো নুনটা মাখিয়ে নিচ্ছি। নুনের পরিমাণটা আমি একটু বেশি করেই দিচ্ছি, কারণ নুনটা ভিতরে যেতে হবে মাছগুলোর। আর প্রতিটা মাছের মধ্যে আমি একটা ছুরি দিয়ে একটু আঁচ টেনে নিয়েছি, যাতে একটু নুন আর লঙ্কাটা একটু ভিতরে ঢুকে তার জন্য। এবার এখানে আমি নুন আর হলুদটা তো দিয়ে দিলাম, এবার আমি এখানে দিয়ে দেবো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দিয়েছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা। এবার আমি একসাথে পেস্ট করে নিয়েছিলাম একটা ছোট সাইজের পেঁয়াজ আর সামান্য কিছুটা আদা আর 3-4 পিসের মতো রসুন একসাথে আমি পেস্ট করে নিয়েছি। সেই মশলার পেস্টটাও আমি দিয়ে দিয়েছি এখানে, আর সঙ্গে দিয়ে দিয়েছিলাম 4-5টার মতো গোলমরিচ। এবার সেই পেস্টটা আমি এখানে দিয়ে দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এখানে বড় চামচের 2 চামচ টক দই। এবার সব কিছু দিয়ে আমি মাছগুলোকে খুব সুন্দর করে হাতে ভালো করে মাখিয়ে নেব। খুব ভালো করে এগুলোকে মাখাতে হবে। আর আমি কিন্তু মাছটা গোটা দেখার জন্য আমি ওর যে কাংসাটাকে কাটিনি, কাংসাটা সাইড করে ওর ফুলকাগুলো ভিতর থেকে ফেলে আমি পরিষ্কার করে নিয়েছি। আর কাংসাটা ফেলে দিলে কি হয়, মাছটা দেখতে ভালো মানে গোটা দেখা যাবে না, তার জন্য আমি এটা ফেলে দিইনি। এবার মাছের ভিতর দিকেও যতটুকু পারি মশলাগুলো আমি ভরে ভরে দিচ্ছি। মাছগুলো আমার মাখানো হয়ে গেছে। এবার আমি এটাকে আধ ঘন্টার জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব। এটা কোনো ফ্রিজে রাখবো না, আমি এমনি নর্মাল টেম্পারেচারের মধ্যে এটা আমি আধা ঘন্টার জন্য রেখে দেব। আধ ঘন্টার পর আমি আবার ফিরে আসলাম। এই যে দেখুন, নুন হলুদ মাখানো ছিল যার জন্য একটু জলও ছেড়ে দিয়েছে। এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। দিয়ে আমি তেলটা গরম হয়ে যাওয়ার পর গ্যাসের আঁচটা একদম লো ফ্লেমে করে দেব। করে তারপর আমি একটা একটা করে মাছ এখানে ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি একটা মাছ এখানে দিয়ে দিচ্ছি। এবার আমি গ্যাসের আঁচটা একদম লো ফ্লেমে করে দেব, কারণ কি এটাকে গ্যাসটা যদি ফুল স্টিমে থাকে তবে ভিতরটা কাঁচা থেকে যাবে আর উপরটা ভাজা হয়ে যাবে। আর টক দই যেহেতু দেওয়া আছে, আমি উপরে কোনো মানে বিস্কুটের গুঁড়োই বলেন আর অন্য কোনো কিছু দিয়ে আমি কোট দেইনি, তার জন্য একটু নিচে লেগে যাওয়ার চান্স আছে, তার জন্য একটু গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিতে হবে। এবার এই মাছটাকে উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে নেব। এই মাছটা আমার ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে নিচ্ছি। খুব সুন্দর করে আমি অনেকক্ষণ সময় লাগিয়ে ভেজেছি মাছটা। এভাবে বেশ খানিকক্ষণ সময় লাগিয়ে মাছটাকে ভাজতে হবে, তবে ভিতরটা সুন্দর ভাজা হবে। এবার এটাকে আমি তুলে নিচ্ছি। এটাকে তুলে নিয়ে একইভাবে আমি বাকি মাছগুলো, বাকি দুটো মাছকেও আমি ভেজে নেব। আমার সবগুলো মাছই পরপর ভাজা হয়ে গেছে। ভাজার পর আমি একটু সাজানোর জন্য কাঁচা লঙ্কা, পেঁয়াজ, উপর দিকে একটু ধনে পাতা দিয়ে একটু সাজিয়ে দিলাম। এবার উপর দিকে একটু লেবুর রস চিপে দিয়ে দেব, আর খাওয়ার আগ মুহূর্তে একটু বিট নুন দেব ছিটিয়ে। তবে খেতে দারুণ লাগে। তবে কেমন লাগলো আমার এই ফিশ ফ্রাই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তবে আজকের মতো এই পর্যন্তই, আবারও নিয়ে আসবো কোনো এক রান্নার রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বাই বাই।